আরে বস, কত ঘুমোবে? ওটো বস, বেলা 12টা বাজে। ওহো ফ্র্যাঙ্কলিন, কত ঘুমোবে? তাড়াতাড়ি ওটো, খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আরে বস, ওটো বস। ভাই, সকাল সকাল আবার আমাকে কে ডাকলো? ভাই, এ চপ আর ডোরেমন আমাকে শান্তিতে ঘুমোতেও দেয় না। দেখো ভাই, সবে তো বেলা 11টা বাজে, এরা এই টাইমের মধ্যে যদি ডেকে দেয় তাহলে ঘুমোবার কোন টাইমে ভাই আমি? আরে বল, তোদের কি হয়েছে ভাই? তোরা আবার আমাকে ডাকলি কেন বাইরে? ভাই আমি ঘুমোচ্ছিলাম না মস্ত ভাই, বেলা 12টা বাজে, 12টার সময় তো ঘুমোনো দরকার ভাই। আমি ঘুমিয়ে বাস একটা দেড়টায় সময় তো উঠতাম খেতে নাকি, তোমায় ডাকলি কেন আগে বল, কি হয়েছে? আরে বস, এখন রাত 12টা বাজে না, এখন সকাল 12টা বাজে, আর তুমি সকাল 12টা পর্যন্ত ঘুমোচ্ছো ইয়ার। কত ইম্পর্টেন্ট একটা কথা আছে তোমার সাথে, তুমি জানো? আমি জানি না কত ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু ভাই কিছু তো একটা ইম্পর্টেন্ট কথা হতে পারে, তাই জন্য তুই বেলা 12টায় ডেকেছিস। তো বেলা 12টার সময় ডাকলে যে তোর কি হবে তুই তো নিজেই জানিস নাকি? আরে হ্যাঁ বস, সে তো আমি জানি, কিন্তু তাই জন্যই তো আমি তোমাকে ডেকেছি। তোমাকে টনি স্টার্ক জানো প্রায় 90 থেকে 100 বার কল করে নিয়েছে, তুমি ফোনই তুলছো না কারণ তুমি ঘুমোচ্ছিলে না, তাই জন্য ডোরেমনকে টনি স্টার্ক ফোন করেছিল, বুঝলে? ওহো হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমাকে টনি স্টার্ক ফোন করেছিল, আর ফোন করে বললো যে নাকি ওদের ওখানে আজকে কোন একটা রেস আছে যেখানে প্রত্যেকটা অ্যাভেঞ্জার্স এর লোক আর ডিসির লোকেরাও পার্টিসিপেট করতে পারবে, কিন্তু ডিসি থেকে সেরকম কোন লোক আসছে না, জাস্ট ফ্ল্যাশ আসছে আমার যেমন হয়, কিন্তু ভাই ওর কাছে যা যা পাওয়ার আছে তুমি তো ওর সামনে টিকতে পারবে না তুমি যদি পার্টিসিপেট নাও, বুঝলে? তো আমি পার্টিসিপেট নিতে থরি যাচ্ছি ভাই, আমি তো পার্টিসিপেট নেবো না, তুমি কি বুঝতে পারছো? আমাকে পার্টিসিপেট নিতে যাবো নাকি ভাই? আমি ওখানে থরি রেস খেলতে যাবো নাকি, যে আমার হারার কথা আগে থেকেই চলছে? আমি এমনিতেও ঢুকলে জিতে যাবো, তোমরা জানো নিশ্চয়ই, বাকি সব তাই না ভাই? আমি ঢুকলে তো জিতে যাবো আরামসে ভাই, তুই জানিস। আরে বস, ঢুকলে কি, তোমাকে তো ঢুকতেই হবে, কারণ টনি স্টার্ক তোমাকে ইনভিটেশন দিয়েছে যে ওখানে রেসের মধ্যে তোমাকে ঢুকতে হবে, কিন্তু তার আগে তোমাকে কোনো একটা ভাই নিজের এবিলিটি বাড়াতে হবে, নয়তো তুমি জোরে দৌড়ো, নয়তো তুমি জোরে ওড়ো, নয়তো তুমি জোরে ঘুমিয়ে পড়ো। ভাই কি করবে আর, তোমার কাছে তো কোনো পাওয়ার নেই, তুমি ঘুমিয়েই পড়ো। তুই আমাকে হালকাতে নিচ্ছিস? হ্যাঁ, তুই আমাকে হালকাতে নিচ্ছিস? তার আমার কাছে একটা বন্ধু আছে যে আমাকে হেল্প করতে পারবে ভাই, আমি রেস্টে পার্টিসিপেট নেবো, তুই আমাকে যখন এত বড় একটা চ্যালেঞ্জ করেছিস তখন তো ভাই পার্টিসিপেট করতেই হবে আমাকে, তোমার বুঝতে পারছো? ওরা বলছে যখন পার্টিসিপেট তো করতেই হবে। তার আমার কাছে একজনকার নাম্বার আছে ভাই, আমি ওকে ফোন করে ডাকছি, তারপর দেখ ভাই ওখানে অ্যাভেঞ্জার্স এর প্রত্যেকটা লোকের গেম যদি না বাজিয়ে দিয়েছি, আর দেখবো ভাই কে জেতে আমার কাছ থেকে, আমি জিতবো ভাই। ওখানে থর হালকা আসবে, তারপর আয়রন ম্যান থাকবে, স্পাইডার ম্যান থাকবে, ফ্ল্যাশ থাকবে, আরো বাকি অনেকে থাকবে, তো আমি ওদের কাছ থেকে তো আরামসে জিতে যাবো আমি আশা করছি। বাকি আপাতত চলো আমার বন্ধুটাকে ফোন করা যাক, আর তোমরা ওই বন্ধুটাকে দেখলে ভাই নিশ্চয়ই চমকে যাবে, আমার তো তাই মনে হয় ভাই। বাকি চপ, ফোন করি নাকি? আরে হ্যাঁ বস করো, আমি তো এক্সাইটেড হয়ে আছি যে কে তোমার বন্ধু যে তোমাকে ভাই কমসে কম দৌড়তে বা উড়াতে হেল্প করবে। ওহো ফ্র্যাঙ্কলিন, আমিও তো জানতে চাই যে তোমার বন্ধুটা কে, না তো আমি আমার কোন একটা গ্যাজেট তোমাকে দিতাম যেটা দিয়ে তুমি নিশ্চয়ই জোরে দৌড়তে পারতে, বুঝলে? তোমার গ্যাজেট আপাতত আমার লাগবে না, আমি নিজের বন্ধুকে ফোন করি, দাঁড়াও এক মিনিট। আরে হ্যাঁ, হ্যালো সুপারম্যান ভাই, কোথায় আছিস তুই? আরে এই তো ভাই, আমি তো একটুখানি যাচ্ছিলাম ঘুরতে অন্য গ্রহতে, তুই কোথায় আছিস বল? আরে আমি ঠিক আছি, কিন্তু আমার একটা খুব হেল্প লাগবে ভাই তোর, বুঝতে পারলি? আরে তোর হেল্প লাগবে, তুই আবার আমাকে বলিস না কেন, আমি যাচ্ছি, দাঁড়া দাঁড়া, আমার তোর হেল্প আবার কি চাই বল আমাকে তাড়াতাড়ি, আমি আসছি তোর বাড়ির দিকে। আরে আমার হেল্প লাগবে তুই ভাই আমাকে, তুই যে কিভাবে জোরে দৌড়োস আর কিভাবে জোরে উড়িস সেটা আমাকে শিখিয়ে দে ভাই কমসে কম, কারণ অ্যাভেঞ্জার্স এর এখানে না একটা খুব সুন্দর রেস আছে, ওটাকে আমি জিততে চাই, ওটার প্রাইজ তো আমি জানি না কি আছে, কিন্তু ভাই টনি স্টার্কের বাড়ি গেলে আমি জানতে পারবো, আপাতত আমি টনি স্টার্কের বাড়ি যাবো। আর তুই তো এখন বাইরে আছিস, তুই রেসে পার্টিসিপেট করতে পারবি না, তো প্লিজ ভাই তোর স্কিল গুলো আমাকে একটুখানি শিখিয়ে দে ভাই, আমি যাতে জিততে পারি রেসটাকে, বুঝতে পারছো? আরে ফ্র্যাঙ্কলিন ঠিক আছে আমি আসছি, তুই না 10 মিনিট ধরা, আমি 5 মিনিটে আসছি, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়, তোর তো একদম থ্যাংক ইউ থাকবে ভাই। বাকি ভাই দেখলে আমি সুপারম্যানকে ফোন করেছিলাম, আর সুপারম্যান আসছে ভাই, এরা জানে না সুপারম্যান আমার বন্ধু, সুপারম্যান আমাকে ভাই ওড়ার পাওয়ার আর জোরে দৌড়ানোর পাওয়ার ভাই আমাকে শিখিয়ে দিতে পারে, আমি ওটা দিয়ে ভাই রেসে পার্টিসিপেট করতে পারবো, কিন্তু তার আগে ও বলেছে 10 মিনিট আসবে, আমরা ততক্ষণ না একটু বাইরে থেকে স্যার করে আসি, দেখে আসি যে বাইরে কি চলছে। বাকি চল। আরে হ্যাঁ বস, তুমি তো কোনোদিন আমাকে বলনি যে তোমার কাছে সুপারম্যানের নাম্বার আছে, সুপারম্যান তোমার বন্ধু, এটা তো কোনোদিন বলনি। ওহো ফ্র্যাঙ্কলিন, তোমার কাছে সুপারম্যান বন্ধু, সেটা তো আমাকে তুমি আগে বলনি, আমি তো ওর অনেক বড় একটা ফ্যান তুমি জানো না, কারণ আমাদের 30th century না সবাই ওকে দেখে ওখানে, বাকি আমি জানি না দেখে কিনা, তো চ আমার সাথে চ ভাই, একটু বাইরে থেকে ঘুরে আসি, ততক্ষণ সুপারম্যান আই থিঙ্ক চলে আসবে। আরে হ্যাঁ বস চলো, কিন্তু আরে বস এখন যাবেটা কোথায়? সুপারম্যান তো এখন আসছে, তুমি ওয়েট করতে পারতে না বাড়িতে? আরে না না, আমি ওয়েট ফেট করবো না ভাই, আমি যাবো একটু বাইরে থেকে স্যার করে আসবো, বাকি তোর বেগুনি মাইকে থেকে চলে আসছে। হ্যালো বেগুনি, কেমন আছিস? আরে আমি ফ্র্যাঙ্কলিন দা অনেক ভালো আছি, আমি কালকে রাতেই এখানে এসেছি, তুমি হয়তো দেখোনি আমাকে। আমি জানি আমি দেখিনি, কিন্তু চপের সাথে কি তোর ঝগড়া ওগড়া চলছে নাকি আজকাল? আরে বস আমি ওর সাথে কথা বলি না সেরকম, দেখো না তোমার উপরই চেল্লাচ্ছে দেখলে। তুমি যাও এখানে, ওকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলবে না, ওর সাথে ঝগড়া আছে আমার। আরে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি, বাকি চলো আপাতত যাওয়া যাক, আর সুপারম্যান কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তখন আমরা বাইরে গিয়ে স্যার করে চলে আসি, চলো যাওয়া যাক আরামসে, গাড়ি এখানে রেখে দিই। আরে বস ওই তো সুপারম্যান চলে আসছে। আরে কোথায় আসছে ভাই, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যালো ওই, আরে বস পেছন দিকে দেখো না। ও হ্যাঁ সুপারম্যান চলে আসছে ভাই, আমি দেখতে পাইনি। হ্যালো ভাই কেমন আছো বলো, একটু গলাওয়ালা মিলবে? আরে না না ফ্র্যাঙ্কলিন, আমি একদম ঠিক আছি ভাই, আমি তো অন্য ইউনিভার্স থেকে উড়ে তাড়াতাড়ি এলাম। সে না আমি বুঝতে পেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জানো টনি স্টার্কের বাড়িতে আছে হচ্ছে একটা রেস, মানে একটা আর কি একটা রেস টাইপের আছে, যেখানে সব জোন আসবে, মানে প্রত্যেকটা অ্যাভেঞ্জার্স এর হিরো আসবে, আর তার মধ্যে একজন তোমাদের মধ্যে থেকেও যাচ্ছে, সে হচ্ছে ফ্ল্যাশ, ওখানে যাচ্ছে, কিন্তু আমি জানি না ভাই প্রাইজটা কি আছে, তো প্রাইজটা আমি ওর বাড়ি গিয়ে জানতে পারবো, তো আমি এখন ওর বাড়িতেই যাচ্ছিলাম। বাকি আপাতত ভাই তুমি আমাকে একটুখানি পাওয়ার গুলো শিখিয়ে দেবে ভাই, আমি কিভাবে জোরে দৌড়তে পারবো আর কিভাবে লাফাতে পারবো, কিভাবে উড়তে পারবো, যাতে আমি জিততে পারি ভাই ওটাকে। আরে ফ্র্যাঙ্কলিন দেখ, আমি তোকে দিয়ে তো দেবো, কিন্তু পাওয়ারটার বদলে তোকে তো আমাকে কিছু একটা দিতে হবে, আমি তোকে নয় একটা পাওয়ার দিয়ে দেবো।
তুই জোরে এখন লাফাতে পারবি আপাতত, কিন্তু তারপর তোকেই ওটাকে আপগ্রেড করতে হবে, বুঝলি? আর সে নয় আমি বুঝলাম, কিন্তু ভাই এবার কি দেবো আমি তোমাকে তার বদলে? আমার গাড়িটা তো দিতে পারবো না ভাই, এটা আমার খুব প্রিয় গাড়ি, আমি গাড়ি দিতে পারবো না। আরে চপ সর না রাস্তা থেকে, তুই কেন আমাকে ধাক্কা মারছিস? আরে বস তুমি তো এসে আমাকে গোতাচ্ছো বারবার, সর না। বাকি ভাই আমি যেটা বলতে চাইছি যে কি দিতে হবে তোমাকে বলো। আরে সেরম বেসিক কিছু দিতে হবে না ফ্র্যাঙ্কলিন, তোকে জাস্ট ওই প্রাইসটা থেকে হাফ আমাকে দিতে হবে, যাতে আমি নিজে গিয়ে না নিজের বাচ্চাদের সাথে ওটা দিয়ে দিতে পারি, বাচ্চাদেরকে বিলিয়ে দিতে পারি, বুঝলি? ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু প্রাইস কি আছে আমি জানি না, কিন্তু গাড়ি থাকলে হাফ হাফ দেবো না ভাই, গাড়িটা পুরোই আমি নেবো। ঠিক আছে আমি বলে দিচ্ছি ফার্স্টে ভাই, আমাকে পরে বলতে পারবে না যে তুই গাড়ি ছিল দিলি না। হ্যাঁ ঠিকই আছে, এনে তোকে আপাতত আমি লাফানোর পাওয়ার দিচ্ছি, তারপর তুই এটাকে আপগ্রেড করতে পারবি, আর আপগ্রেড তোর আপনা আপনি হয়ে যাবে যখন তুই আস্তে আস্তে টাকা কামাবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, সে নয় আমি বুঝলাম, বাকি চলো আপাতত আমি লাফানোর পাওয়ার পেয়েছি, দেখি লাফানোর পাওয়ারটা কেমন ভাই। ভাই আমি দেখলাম আমি খুব জোর লাফাতে পারছি, এই দেখো 3 2 1 লেটস গো, এই দেখো ভাই। ওই আরে কোথায় লাফিছি ভাই এটা? হ্যালো ভাই, ওর কাছ থেকে আমি লাফানোর পাওয়ার পেয়ে গেছি, আমি জানি না এটা এটা দিয়ে হবেটা কি। আরে এত উঁচু লাফাস না ভাই, এত উঁচু লাফাস না ভাই, অনেক উঁচু লাফাচ্ছে ভাই, বিশাল বিশাল উঁচু লাফাচ্ছে। আরে বস তুমি কি জোর যাচ্ছ, বস দাঁড়াও আমি আসছি তোমার কাছে। আরে আসতে হবে না ভাই, আমি চললাম এখান থেকে, দেখ ভাই লাফাতে লাফাতে যাচ্ছি। দাঁড়া আপাতত সুপারম্যানের সাথে কথা বলতে হবে ভাই, আমাকে আমি ভুলে গেছিলাম, আপাতত আমাকে কথা বলতে হবে একটুখানি। আরে প্যারাসুট নয়, প্যারাসুট নয় ভাই, প্যারাসুট চলে এলো এইটুখানির মধ্যে, ফেল প্যারাসুট। বাকি ঠিক আছে ভাই, তুই আমাকে বল আপাতত এটাকে আমি আপগ্রেড করবো কি করে ভাই, আমি আবার জোরে দৌড়তে যাই না মাঝে মাঝে। ওহো ফ্র্যাঙ্কলিন, ওটা তাড়াতাড়ি জিজ্ঞেস করে নাও, কারণ আমাদের টোনি স্টার্কের বাড়িও যেতে হবে, আর ওখানে মিটিং আছে না একটা, কারণ সবাই ওখানে আসতে চলেছে, তারপর তুমি পাওয়ার নিয়ে আরামসে ঢুকতে পারবে না ওখানে। হ্যাঁ সেটাও ঠিক কথা, বাকি ঠিক আছে ভাই তাড়াতাড়ি বলে দে ভাই, বলে দে বলে দে আমি কিভাবে জোরে দৌড়বো বা কিভাবে জোরে উড়বো ভাই। আরে ফ্র্যাঙ্কলিন আমি তো তোমাকে বললামই ভাই, তোমাকে যেতে হবে আর তোমাকে টাকা কামাতে হবে, আর তুমি টাকা কামালেই না তুমি জানতে পেরে যাবে যে তুমি কিভাবে পাওয়ার আপগ্রেড করতে পারবে, আর তোমার পাওয়ার অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে যখন তুমি টাকা কামাবে, বুঝলে? বুঝলাম, কিন্তু অটোমেটিক কিভাবে আপগ্রেড হবে আমি জানি না। বাকি চলো আপাতত আমি যাচ্ছি হচ্ছে টাকা কামাতে, টাকা কামানোর জন্য তোমরা জানো ভাই ক্রাইম সলভ করতে হয়, আর ক্রাইম রয়েছে আমাদের মুখের সামনে, তাই জন্য আমি গাড়ি নিয়ে চললাম। এরকম ভাই আমার কাছে সুপার কার আছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি কেন আমি আদৌ জানি না ভাই। চল ভাই আমি চললাম। ওই তোরা দুজন আসবি না, এই ডোরেমন শালা গাড়ি থেকে নাম, আমি আমি নামলাম ভাই, ডোরেমন যাবে বলছে, ডোরেমনকে নিয়েই যাই চলো আপাতত, আর চপ কেউ নিয়েই যাই, চপ চপ ভাই। হ্যাঁ তো গাইস চলো, চপ উঠে পড়েছে বোনাডের উপরে, আর আমরা বেরিয়ে গেছি আরামসে ভাই আমাদের সুপার বাইক নিয়ে, এই দেখো মানে সুপার কার নিয়ে। আর এই কারটা ভাই লাস্ট টাইম আমার কাছে চলে এসেছিল যখন আমি ওই ম্যাসিভ র‍্যাম্পটাকে কমপ্লিট করেছিলাম, তারপর তোমরা দেখতে পাচ্ছ ভাই এই গাড়িটা আমার কাছে ছিল, মানে আমি কিনে নিয়েছিলাম, কিন্তু আপাতত আমাকে ক্রাইম সলভ করতে হবে, আর গাড়িটা ভাই আমার কেমন মনে হচ্ছে বেচতে হতে পারে, তো আমি সিমেনের কাছে গিয়ে গাড়িটাকে বেচে দেবো। তার আগে আমি উপরে যাবো কোথায়, গেলো সন্না সাইড দে, আবে তুই সাইড দে, আবে আমি সাইড কি, ডোরেমনকে দেখো ভাই, ডোরেমন করছিস ভাই, এটা উইন্ড মিলে ঠেকছিস কেন তো? আরে ভাই একটু সাইড দাও না, আমাকে চলে যেতে দাও, আমি গাড়িতে এমনি ব্রেক মারতে পারছি না। হ্যাঁ ভাই তাতে সাইড দে, ব্রেক মারতে পারে না, বাকি চ। আরে এই নে যা যা গাড়ি নিয়ে যা ভাই, ঠুকে দিয়েছি ওকে, পরের বার দেখে নেবো আমি তোকে, তুই আমাকে ঠুকলি কেন, পরের বার আসবি তারপর তো দেখবি। বাকি চলো আপাতত উপরে ক্রাইম হচ্ছে, আমাকে উপরে যেতে হবে, আর আমি এদিক থেকেই চলে যাই। সুপারম্যান ভাই ওখানে এখনো দাঁড়িয়ে আছে মনে হয়, আমার যা মনে হচ্ছে ভাই, কারণ সুপারম্যান দাঁড়িয়ে থাকতে পারে না। বাকি চলো আপাতত উপরের রাস্তাটায় ক্রাইম হচ্ছে, তো আমাকে উপরের রাস্তাটায় যেতে হবে ভাই, সাইড দেনা, উপরে যাওয়া যাক আরামসে। আর উপরে গিয়ে ভাই আমি দেখে নিচ্ছি যে কিভাবে ক্রাইম সলভ হবে, আর এই এখনো দাঁড়িয়ে ভাই, এই দেখো আমি গাড়ি খুব সুন্দর চালাই না মাঝে মাঝে। বাকি চলো এইখান দিয়ে রাস্তা আছে আরামসে, আমার গার্ডেনের কাছ দিয়ে উঠে যাই, উঠে যা ভাই, উঠে যা, উঠে যা, উঠে যা ভাই, আমার গাড়ি সুপার কার আমি নিয়ে ভাই কোথায় অফ রোডিং করছি দেখো। বাকি চলো আপাতত এইদিকে যেতে হবে আমাকে, ইয়েস। আর এখানে ছিল ক্রাইম, কিন্তু আমি ক্রাইম দেখতে পাচ্ছি না ভাই, ক্রাইম ফাঁকা হয়ে গেল নাকি? হ্যালো আবে আমি এলাম, ক্রাইম ফাঁকা হয়ে গেল ভাই, এই দেখো আমি আস্তে আস্তে ক্রাইম ফাঁকা হয়ে যায় কেন কে জানে। বাকি চলো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে টোনি স্টার্কের বাড়িতে। আরে হ্যাঁ বস তোমাকে টোনি স্টার্কের বাড়িতে যেতে হবে, কিন্তু তুমি গাড়ি চালাচ্ছ কেন ভাবে ভাই, আমি তো মরে যাবো আজকে মনে হচ্ছে, আমি তো আজকে ভগবান খুব প্যারে হয়ে যাবো ভাই। সে না আমি বুঝলাম, কিন্তু ওই মহিলাটা ওখানে করছেটা কি? হ্যালো এক মিনিট দাঁড়া, তো ভাই মহিলাটাকে জিজ্ঞেস করি। বাকি চলো আপাতত আমাদের যেতে হবে যে টোনি স্টার্কের বাড়িতে, কারণ ওখানে সবাই এসছে আর ওদের সাথে মিটিং ওয়াগেরা টাইপের আছে। আমি ভাই ঘুরে ফিরে আবার সেম রাস্তাতেই এলাম। চলো আপাতত আমি টোনি স্টার্কের বাড়ি মার্ক করে দিই আর ওখানে যাই। ও হো ফ্র্যাঙ্কলিন, তুমি এটা চারবার বলে ফেললে যে তুমি টোনি স্টার্কের বাড়ি যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, তাড়াতাড়ি চলো তো, আর গাড়ি আসতে চালাও, তুমি এত জোর কেন চালাচ্ছ? আরে আমি গাড়ি আসতে চালাচ্ছি এটা ভাই। আরে হ্যাঁ ডোরেমন, ফ্র্যাঙ্কলিন এটা আসতেই চালাচ্ছে, ফ্র্যাঙ্কলিনের জোরে চালানো তাহলে তুমি দেখো নি না? সে না আমি বুঝলাম, কিন্তু আমাকে আপাতত টাকা কামাতে হবে, টাকা কামানোর জন্য ভাই আগে যেতে হবে হচ্ছে আমাকে ক্রাইম সলভ করতে। আর আমি এখানে ক্রাইম সলভ করার পর আমি কি পাওয়ার পাবো? চলো আপাতত সামনে আমাদের ক্রাইম আমি দেখতে পেয়ে গেছি, আর আমি আস্তে করে এখান দিয়ে চলে যাই। ইয়েস আরে বস আস্তে চালাও, বস আস্তে আস্তে, এখানে ক্রাইম হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ চল চল ভাই, তুই নামবি না, ডোরেমন তুই আয় ভাই, তোর কাছে গ্যাজেট আছে, কিন্তু তুই নামবি না গাড়ি থেকে, তুই দাঁড়িয়ে থাকো পরে। বাকি চলো আপাতত আমাকে পিস্তল নিতে দাও, আর দেখি এই পিস্তলটা সাইলেন্সারও লাগানো আছে। এই দেখো, এই দেখো ভাই ওরা মারপিট করছে, চলে এসেছে, দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে, দেখতে। আরে বেসবল ব্যাট নিয়ে আসছে ভাই এরা মারপিট করতে, আরে চলে যায় এখান থেকে। এই 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 তুই আমাকে মারলি কেন, এই এই তুই আমাকে মারতে এলি কেন? আবে তোকে মারতে আসিনি, তোকে প্রাইজ আছে না তোদের উপরে, তাই জন্য তোদের মারছি ভাই। আরে বস পালাও পালাও, গাড়ি থেকে নামাও আমাকে। আরে তুই নামতে হবে না ভাই তোকে, তুই দাঁড়িয়ে থাকো পরে, এনে মার খা, তুই দাঁড়িয়ে থাক না উপরে, তোকে ভয় পেতে হবে না, আমি আছি তো। এবার বেরো, তুই খুলি বের কর, তোর খুলি খুলি বের কর, সালা মাইকেল জ্যাকসনের স্টাইলে মারছে ভাই। তার আরেকজন বেঁচে আছে এদের, কিন্তু মালটা কেলো কোথায়? হ্যালো আরেকজন মালটা কোথায়? এইখানে, এই দেখো মালটাকে। তুই আমাকে দেখতে পাবি না, আমি লুকিয়ে দাঁড়িয়ে থাকবো। আরে আমরা দুজন মিলে লুকোচুরি খেলি না এরকম ভাবে? আরে ভাই আমি গুলি চালাচ্ছি দেখছিস তো। ও হো ফ্র্যাঙ্কলিন, ওকে তাড়াতাড়ি মেরে শেষ করো, নয়তো আমি আজকে মরে যাবো। আরে মারছি মারছি, দাঁড়া না তুই ভয় পাচ্ছিস কেন এত? বাকি দাঁড়া, এনে 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 এনে
হেডশট ভাই, হেডশট দেখলি দেখলি হেডশট ভাই, টাকা পেয়ে গেছি, চলো পুরো পুরো $5,000 পেয়েছি। এবার $5,000 কি পাওয়ার পেয়েছি আমি জানি না, কিন্তু ভাই আমি বুঝতে পারছি না আমি কি পাওয়ার পেয়েছি, কিন্তু আমি আর লাফাতে পারছি না। কিন্তু এদেরকে কিছু একটা এবিলিটি পেয়েছি যেটাতে আমি সবকিছু দেখো ভাই উড়াতে পারছি, দেখো ভাই ডোরে মনে হওয়াতে উড়ছে, দেখো আর আমি এদেরকে পটকেও দিতে পারি, এই দেখো ভাই পটকে দিয়েছি। কিন্তু ভাই আমার লোকেদের কিচ্ছু হবে না আমাদের, আমি বুঝতে পেরে গেছি। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে গাড়ির ভেতরে, চপ গাড়ির উপরে দাঁড়িয়ে আছে ভাই, ওকে নামতে বারণ করেছি বলে ওই দেখো ভাই কি পাগল এ, চপ দিয়ে উপরে কি হচ্ছিস? আরে বস আমি তো পুরো ভয় পেয়ে গেছি, আমাকে তাড়াতাড়ি নামাও। আরে নামতে হবে না ভাই, চ গাড়ি করে আমরা যাই আরামসে। ডোরেমন আয় গাড়িতে চাপ ভাই তাড়াতাড়ি, ডোরেমন উঠে তো পড়েছে। এবার $5,000 জিনিসটা আমরা ঠিক বাজে পাইনি, এই দেখো ভাই আমি যে এখানে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে যদি আমি ইয়ে করি সামনে কিছু তো একটা হচ্ছে ব্লু রঙের ভাই। চলো আরেকটা ক্রাইম দেখতে পেয়েছি ভাই, ক্রাইম দিয়ে আমরা আজকে কোটিপতি হয়ে যাবো, আরো আমি $10,000-$5,000 ওখান থেকে পাবো এই ক্রাইমটা করে। এইবারে ভাই ওদেরকে একটা মস্ত মদ দেবো, দেখো ভাই আমার কাছে পাওয়ারও আছে, এবারে আগের বারে তো লাফানোর পার ছিল, ওদেরকে লাফিয়ে কি মারো ভাই, ক্যাঙ্গারু বলে আমাকে তাড়িয়ে দিত ওখান থেকে। আগে আপাতত চলো এদিক থেকে যাওয়া যাক, আর আমি এই কুপচি গেলি দিয়ে ঢুকবো, কুপচি গেলি দিয়ে ঢোকা যাবে, হ্যালো কুপচি গেলি, ইয়েস এর ভেতরেই হচ্ছে ভাই, ওটা এর ভেতরে না উপরে হচ্ছে ভাই, আমি জানি না এখানে হচ্ছে আই থিঙ্ক। ক্রাইম 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 এর উপরে আছে, ওকে আমি বুঝতে পেরে গেছি, চলো এর উপরে যেতে হবে আমাকে, উপরে যাওয়ার জন্য ব্রিজ কোথায়? আরে শোন না ওবে ভাই তুই তো এসে ঠুকলি, আগে আপাতত আমাকে উপরে যেতে হবে, আর আমি উপরে যাবো কোথায় দেখি, দাঁড়া আমি বুঝতে পেরে গেছি আমি উপরে যাবো কোথায় দেখি ভাই, এই তো আরে গাড়ি গাড়ি এখানে না, গাড়ি রাস্তায় রাস্তায় না, সাইডে 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 সাইডে, ডোরেমন চাপ তাড়াতাড়ি আর। চলো গাড়ি এখানে মস্ত পার্ক করে দিয়েছি, এবার আমি এখানে নেমে পড়ি, আর নেমে গিয়ে ভাই উপরে গিয়ে না এদের গেম বাজাতে হবে। তাড়াতাড়ি চ ডোরেমন আয়, চপ উপরেই থাকবি ভাই, আসবি না তুই, চ চ চ চ চ ভাই, আমাকে এবার সিঁড়ি ধরে অত উঁচু পর্যন্ত যেতে হবে আমি যা বুঝতে পারছি। ডোরেমন আসছিস? ইয়েস আসছি। ও হো ফ্র্যাঙ্কলিন আমাকে এত সিঁড়ি চালাচ্ছ কেন, তুমি তাড়াতাড়ি চলো। আরে হ্যাঁ আমি তাড়াতাড়ি যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয় ভাই, বাকি আপাতত আমি যাচ্ছি না কোথায় আমি জানি না ভাই, ছাদের উপরে আছে ক্রাইমটা, তো ভাই টাকার জন্য সবকিছু করতে হবে তুমি বুঝতে পারছো। ওয়েল তো গাইস আমি আর ডোরেমন উপরে চলে এসেছি, এবার যেটা হচ্ছে মেন কথা যে আমাকে ছাদেতে যেতে হবে। আরে ছাদেতে ওট ভাই, আরে ডোরেমন ওট, এ ডোরেমন চলো উপরে চলে এসেছি, আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আরে আমি তো তলায় লাফ মারতেই পারবো না ভাই, আমি বুঝতে পেরে গেছি এবার, আরে আমার কাছে তো লাফানোর এবিলিটি নেই, আমি লাফাবো কি করে? আরে ইয়ার এ হাট এখান থেকে, আর কেউ আছে ভাই? আমি তো লাফাতে, আচ্ছা সিঁড়ি আছে এখানে ভাই, আমি তো লাফাতে পারবো না আমি ভুলে গেছিলাম, কারণ দেখো আমার আমার কাছে ওই এবিলিটিটা আছে না লাফানোর বদলে আমার কাছে ওইটা চলে এসেছে, তো আমাকে দেখো এদের সামনে যেতে হবে, জাস্ট সামনে যেতে হবে, আর এদেরকে এরম ভাবে নিয়ে এরম পটকে দিতে হবে, পটকে দিতে হবে, চল চল। আরে ভাই আমি শুয়ে শুয়ে গুলি চালাবো, তুই শুয়ে শুয়ে কি চালাবি, আরে তোকে কতটা তুলবো দেখ, তুই আমাকে মারতে পারবি না, তোকে হাওয়াতে তুলবো তারপর তুলে নিয়ে গিয়ে পটকে দেবো। আরে পটকানো যাচ্ছে না ভাই, গাড়ি পটকানো যাচ্ছে একমাত্র, আমি বুঝতে পেরে গেছি, মর 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 চল। আরে আমি শুয়েও গুলি চালাবো, তুই আমাকে মারলি, মানে মর খা ভাই, মার বড্ড বড্ড বেশি বকছিল। বাকি চলো এখানে আরেকজন আছে কিন্তু লুকিয়ে আছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ভাই, এর আলাদাই মাটিতেই গুলি চালালো খালি, বাকি আরেকজন তলার দিকে আছে, তলার দিকে গেল কোথায় দেখে ভাই? ডোরেমন এখন এসেছে, দেখো ফাইট শেষ হওয়ার পর। ও ফ্র্যাঙ্কলিন কত দৌড় ঘোরাচ্ছ তুমি আমাকে, আমি যেতে পারবো না অত, এসো আমার সাথে। আরে ইয়ার তুই, আচ্ছা তুই হাতে করে মারপিট করবি, আয় ডোরেমন মার, ডোরেমন মার, ডোরেমন মার, আরে ডোরেমন মার, ডোরেমন মার, আয় মেরে দেখ আমাকে, আমাকে মেরে দেখ, আয় নে। আরে ভাই ভাই মারিস না ভাই, এ নে খা, এ তো শুয়ে পড়লো ভাই, কেন? চলো আমরা আরো পেয়ে গেছি $10,000। গাইস দেখো আমি জানি না কি পাওয়ার পেয়েছি, কিন্তু আমি পাওয়ারটা পেয়েছি হচ্ছে এই দেখো ভাই, জোরে দৌড়োবার, এই দেখো এই দেখো ভাই জোরে দৌড়চ্ছি কি সুন্দর, এই দেখো ভাই, হ্যালো ভাই দেখো জোরে দৌড়চ্ছি, এইটুকু জোরে দৌড়চ্ছি কেন ভাই, এইটুকু জোরে দৌড়লে হবে না, আরো জোরে দৌড়তে হবে, আমাকে জোরে উড়তে হবে ভাই। চলো আপাতত ওড়ার পাওয়ার মনে হয় আমি পেয়েছি, চলো আপাতত যাওয়া যাক হচ্ছে টনি স্টার্কের বাড়িতে, আর টনি স্টার্কের বাড়িতে গিয়ে না ওদের মিটিংটা জয়েন করি, তারপর আমরা ওখান থেকে র্যাম্পে যাবো, যে র্যাম্পে আমাদের রেস হবে, তারপর ওখানে গিয়ে আমরা জানো তোমরা কি হবে ভাই, রেস চালাবে আর আমরা প্রাইজ জিতবো। ও হো ফ্র্যাঙ্কলিন আসতে দৌড়ো, আমি তোমার পেছনে অত দৌড়তে পারছি না বুঝলে, আরে তোমাকে দৌড়তে কি বলেছি, তুমি দাঁড়িয়ে থাকো না ভাই, আমার পিছু পিছু দৌড়চ্ছে, দেখো পাগল কোথাকার। ও হো ফ্র্যাঙ্কলিন আমারও তো একটুখানি চর্বি কমছে নাকি, বাকি চলো আপাতত যাওয়া যাক হচ্ছে তলায়। আরে হ্যাঁ তলায় যাওয়া যাক, চপ ওয়েট করছে, চলো তলায় যাওয়া যাক গাইস। বাকি চলো আমরা গাড়িতে বসে পড়েছি, আর গাড়িতে বসার সঙ্গে সঙ্গে না আমি সামনে দেখো ক্রাইম দেখতে পাচ্ছি, দেখো মারপিট হচ্ছে এখানে ভাই, এরা চুরি উড়ি করে গেছে। আরে আমি এখন ক্রাইম ক্রাইম সলভ করবো না, কারণ আমি এখন ভাই যাচ্ছি হচ্ছে, আরে চপ কোথায়? চপ গাড়ি থেকে পড়ে গেছে ভাই, দাঁড়া চপকে বাঁচাতে হবে ভাই, চপ গাড়ি থেকে পড়ে গেছে তলায়, এদের তো আলাদাই কেস চলছে, দাঁড়া এক মিনিট এক মিনিট। আরে চপকে গাড়ি থেকে ফেলে দিয়েছে ইয়ার, এরা 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 এক মিনিট, এটাই তো টাইম ভাই আমার, ইয়ে ইউজ করার পাওয়ার ভাই, আমি এই টাইমে পাওয়ার ইউজ করছিলাম না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নে চল ভাই। বাকি চলো আপাতত চপ চলে এসছে হচ্ছে গাড়ির উপরে, চলো যাওয়া যাক হচ্ছে তাড়াতাড়ি ভাই এখান থেকে, কারণ এদের সলভ করতে করতে দিন চলে যাবে আমার, আর আমার লাগবে না ভাই বেশি টাকা, এবার আমাকে যেতে হবে হচ্ছে টনি স্টার্কের বাড়িতে, তোমরা বুঝতে পারছো? দাঁড়া একে তো আরেকটা শর্ট মেরে দিয়ে এনে খা। চলো আমি গাড়িতে উঠে তো পড়েছি, চপ উঠে পড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ডোরেমন কোথায়? ওই ডোরেমন তাড়াতাড়ি, ও হো ফ্র্যাঙ্কলিন আমি আসছি তো নাকি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চাপ না, তো সোয়াগ দেখাচ্ছিস কেন ভাই, এত সুন্দর গাড়ি পেয়েছে তার উপর সোয়াগ ভাই। বাকি চলো এতক্ষণ ধরে ফালতু মারপিট করলাম আমি ওর সাথে, কিন্তু এবার আর মারপিট হবে না ভাই, এবার ডাইরেক্ট যাবো হচ্ছে আমি টনি স্টার্কের বাড়িতে, চপ নে পড়ে গেলেও চপকে নিয়ে যাবো না ভাই, চপকে ফেলে দেবো রাস্তায় মাঝখানে। বাকি চলো আপাতত আমি যাচ্ছি, আরে কি ড্রাইভিং করছে ভাই এরা, আবার রাস্তার রুল ফুল আছে কি কিছু নেই, যে পাচ্ছে যেখান দিয়ে গাড়ি নিয়ে দৌড়চ্ছে। বাকি চলো আপাতত টনি স্টার্কের বাড়িতে, আর টনি স্টার্কের বাড়ির ভাই বাইরেটা একদম অসম দেখতে, তোমরা মানে দেখেছো কি আমি জানি না, বাট আমার তো হেভি লাগে ভাই। বাকি দেখো এটা আমার ভুল, হ্যাঁ এটা আমার ভুল, একদম আমার ভুল ভাই, যারা বলেছো আমার ভুল নয় তারা ভুল দেখেছো ভাই। হ্যাঁ ওয়েল তো গাইস আমরা পৌঁছে গেছি হচ্ছে টনি স্টার্কের বাড়িতে দেখতে পাচ্ছ, আর এখানে ভাই আসার সঙ্গে সঙ্গে এত কড়াক সিকিউরিটি থাকে না, তাই জন্য ভাই এখানটা একটুখানি কেমন লাগে দেখতে। বাকি চপ ভাই কোনো দেড় ছানাগিরি করবি না, দেড় ছানাগিরি
রেডি করলেই ভাই তোকে একদম গুলি দিয়ে ছন্নি ছন্নি করে দেবে, ঠিক আছে? আরে বস, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু করবো না, আমি চিল্লাবো না, আমার মুখে টেপ লাগিয়ে নিয়েছি আমি। বাকি ঠিক আছে, চলো আপাতত আমরা চলে এসেছি হচ্ছে একদম টনি স্টার্কের বাড়িতে। আর আমার মনে হয় ডোরেমন ফার্স্ট টাইমের জন্য টনি স্টার্ক বাড়িতে আসছে, আর আমি এটা সেকেন্ড না থার্ড টাইম, কারণ এর আগে আমি মাইকেলকে নিয়ে চুরি করেছিলাম এখান থেকে একটা গাড়ি। বাকি ঠিক আছে, আপাতত দেখতে পাচ্ছ ভাই সেমই আছে, কিছু আলাদা হয়নি। প্লেন প্লেন এর কাছে মস্ত লাক্সারি বগেরা টাইপের থাকে, বাকি এর কাছে গাড়িও মস্ত থাকে ভাই। আমার গাড়ির সামনে কি ভাই কিচ্ছু না, এর গাড়ি মস্ত আছে। বাকি চল নে পড়ো তাড়াতাড়ি না ভাই, আমি জানি না কি চলছে। ডোরেমন চলে গেল ওদিকে, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, আর চপ ওর পিছু পিছু ওদিকে চলে গেল। ওরা গেছে হচ্ছে এখানে বাড়িটা দেখতে ভাই, ওর বাড়ি ঘুরতে গেছে, এত সুন্দর বাড়ি বলে ঘুরতে চলে গেছে। বাকি চলো, আমার তো কোনো কাজ নেই ভাই, আমার ওদের সাথে কথা বলতে হবে। দেখতে পাচ্ছ ভাই এদের গাড়ির কালেকশন, দেখতে পাচ্ছ রোলস রয়েলস ল্যাম্বরগিনি ভাই, একটা দুটো তিনটে তিনটে বুগাটি রয়েছে। তারপর আমার তো ভাই ছেড়ে দাও, বাকি কেস আমি জানি না কি চলছে। বাকি সামনে ভাই ওরা তো থাকার কথা, ওই দেখো ওরা দাঁড়িয়ে রয়েছে। বাকি চলো ওদের সাথে কথা বলে নেওয়া যাক। এই দেখো এরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, তো চলো এবার এদেরকে নিয়ে বেরোতে হবে। কিন্তু তার আগে ভাই এদের সাথে একটু কথা বলে নি। হ্যালো টনি দা, কি চলছে ভাই? আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোকে প্রায় ধরে নে 90 থেকে 100 বার কল করেছি, কিন্তু তুই ফোনই তুলিস নি। আরে ব্যস্ত ছিল হয়তো। আরে হ্যাঁ ব্যস্ত ছিল হয়তো না? আরে হ্যাঁ টনি দা, ব্যস্ত থাকতে পারে না, ব্যস্ত ছিল হয়তো। বাকি টনি দা আমি বুঝলাম না, আমি ব্যস্ত ছিলাম, ফোন তুলতে পারিনি। কিন্তু এর কি হচ্ছে, হালকের কি চলছে, মাথা ফাতা এরকম ভাই পায়ে পায়ে ঠেকাচ্ছে, এসব কি করছে? দেখি হ্যালো কি করতে চাইছে? আরে আসলে ব্যাপারটা হচ্ছে না, ওকে আমি বলেছি মাইন্ড শান্ত রাখার জন্য যোগা করতে, তো তাই জন্য ও যোগা করছে বুঝলি, ও মাইন্ড শান্ত রাখছে। হাল্ক মাইন্ড শান্ত রাখবে, যোগা করবে, যোগা। ভাই তোর যোগাতেও ভয় লাগছে আমার। বাকি ঠিক আছে চলো আপাতত র‍্যাম্পে যাওয়া যাক। আর র‍্যাম্পে কি আমরা তাড়াতাড়ি ওখানে যাই না? ওখানে গিয়ে তো আমরা বুঝতে পারবো যে কি চলছে কি না চলছে। আরে হ্যাঁ হ্যাঁ টনি কাকা তাড়াতাড়ি চলো, আর হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন চলো চলো তাড়াতাড়ি গিয়ে না আমরা ওখানে ভাই, তাড়াতাড়ি আমাদের র‍্যাম্পটাকে চালু করে দিই রেসটাকে, কারণ প্রাইজে আজকে অনেক টাকা আছে বুঝলি। আরে সেটা তো আমি জানতাম না ভাই, আজকে প্রাইজে নাকি টাকা আছে, আর ওই টাকাটা আমাকে জিততে হবে যা হোক তা হোক করে বুঝলি ভাই, বুঝলি যা হোক তা হোক করে। হ্যাঁ তো আমরা কি করতে এসেছি এখানে? হ্যাঁ আমরা কি করতে এসেছি, আমরা চারজন? তোমরা তো জিতবে না, তোমরা সাইডে থাকবে, আমি জানি না কেন। সে তো দেখাই যাবে নাকি। ঠিক আছে আমি দেখে নেবো ভাই কে কখন জিতবি। বাকি ফ্ল্যাশ তুই জিতবি? আরে হ্যাঁ হ্যাঁ আমি জিতে যাবো, একদম জিতে যাবো ভাই, বিশ্বাস কর আমাকে, আমি জিতে যাবো। আমি জানি না তুই জিতবি কিনা, কিন্তু আপাতত ভাই আমার মনে হয় না জিতবে কেউ। বাকি চলো আপাতত র‍্যাম্পে যাওয়া যাক। কিন্তু তার আগে ভাই, হ্যাঁ তো তার আগে কি? আরে তার আগে তোমরা একটু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দাও প্লিজ ভাই, একটুখানি সময় লাগবে, তোমরা বলে দাও তাহলে আমার সাবস্ক্রাইব করে দেবে না সবাই বুঝলে। আরে হ্যাঁ হ্যাঁ এই নে, এই যে প্রিয় বাচ্চাগণ যারা এখন ভিডিওটাকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে 10,000 খানা লাইক করে দাও, যাতে নাই দেখে আমার তাড়াতাড়ি GDFiber ভিডিও আরো আনতে পারে। আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো সবাই, সাবস্ক্রাইব করে রাখো সবাই। আরে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখো সবাই, কারণ জানো তো আমার বডিটা কত ভালো হয়ে রয়েছে, এই দেখো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটাতে 10,000 খানা লাইক যেন হয়ে যায় ফটাফট। আরে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো সবাই, সাবস্ক্রাইব। আরে হ্যাঁ ভাই একদম সাবস্ক্রাইব করে রাখো। বাকি ঠিক আছে চলো আপাতত আমরা যাচ্ছি হচ্ছে আমাদের র‍্যাম্পে, তারপর র‍্যাম্পে গিয়ে আমি তোমাদের সাথে ডাইরেক্ট দেখা করছি, কারণ র‍্যাম্পে ভাই অনেক কিছু আয়োজন করতে হবে, আর ওর পাশে প্রাইজ আছে না টাকা। আমি জানি টাকা কি আছে, কত টাকা প্রাইজ আছে, কত টাকা প্রাইজ আছে টনি দা? আরে প্রায় $5 মিলিয়ন আছে ভাই প্রাইজে আজকে। আরে $5 মিলিয়ন প্রাইজ আছে ভাই, তাই জন্য তোমরা পাঁচজন ভাই 1-1 মিলিয়ন করে নেবে ভাবছিলে নাকি তোমরা 1-1 মিলিয়ন করে? আমি জানি না ভাই, আপাতত চলো আপাতত র‍্যাম্পে যাওয়া যাক। আর ভাই চপ আর ডোরেমনকে রাস্তা যাওয়ার সময় বাড়ি নামিয়ে দেবো। হ্যাঁ তুই চপ আর ডোরেমনকে এখানে নিয়ে এসেছিস? আরে হ্যাঁ চপ আর ডোরেমনকে নিয়ে এসেছি ভাই, কি করবো আমি, আমার কোনো কাজ ছিল না ভাই, নিয়ে চলে এসেছি ওদেরকে। বাকি ঠিক আছে তুই এনেছিস, কিন্তু তুই কি করে পার্টিসিপেট করবি বলতো, তোকে তো কোনো পাওয়ার নেই। আরে সে ঠিক আছে তুমি র‍্যাম্পে চলো না, তোমাকে দেখাচ্ছি আমার কাছে কি পাওয়ার আছে, চলো। হ্যাঁ তো চলো ভাই যাওয়া যাক হচ্ছে র‍্যাম্পেতে। ওয়েল তো গাইস আমরা চলে এসেছি হচ্ছে ওই রেস্টার সামনে, যেখানে দেখতে পাচ্ছ ভাই এটার একদম ওই পাশে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমার কাছে ক্যামেরা আছে ফোনে, ইয়েস এই দেখো আমি তোমাকে জুম করে দেখাচ্ছি ভাই, ওখানে দেখা যাচ্ছে কিনা, ওই দেখো ওই পাশে আমাদের যেতে হবে, আর ওই পাশে যে সবথেকে কম টাইমের মধ্যে শেষ করবে গিয়ে সে জিতে যাবে হচ্ছে $5 মিলিয়ন, বুঝতে পারছো? বাকি তোমরা ভাই দেখতে পাচ্ছ এদের স্যুট বুট এরা সব আপগ্রেড করে চলে এসেছে, আর আমি একই জামা প্যানে আছি ভাই। বাকি দেখো ফ্ল্যাশকে দেখো ভাই, ফ্ল্যাশকে দেখো একদম ভাই পুরো চাঙ্গা হয়ে চলে এসেছে, আর এ তো ভাই নিজের স্যুটই আপগ্রেড করে নিয়েছে, দেখো ভাই আগে কেমন ফুদ্দু হয়ে দাঁড়িয়ে ছিল, এবার ভাই সিক্স প্যাক নিয়ে একদম স্যুট নিয়ে চলে এসেছে। টনি স্টার্ক ভাই নিজের ফুল পাওয়ার নিয়ে চলে এসেছে, দেখেছো পেছন দিয়ে বুস্টার মারবে, আর এ তো হেলমেট বগেরা পরে রেডি, আর হাল্ক ভাই যোগা করে একদম রেডি। বাকি ঠিক আছে আপাতত আমাদের মধ্যে আগে কে যাবে? হাল্ক যাবে, হাল্ক হাল্ক। ঠিক আছে হাল্ক যাবে, ঠিক আছে চলো হাল্ক যাক, আর আমি ফোনে দেখবো হচ্ছে স্টপ ওয়াচ, স্টপ ওয়াচে দেখবো যে কে কতক্ষণ টাইম লাগাচ্ছে, ঠিক আছে? বাকি ঠিক আছে তো সবাই, বাকি ঠিক আছে হাল্ক তুই তাহলে আগে যা, দেখি আমি স্টপ ওয়াচ রেডি করে যে কতক্ষণ তুই যেতে পারিস। হাল্ক যাবে, হাল্ক যাবে, হাল্ক যাবে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে হ্যাঁ আমি তাহলে স্টপ ওয়াচটা চালিয়ে দিই, দাঁড়া 1 মিনিট। দেখো ভাই আমার কাছে স্টপ ওয়াচ রেডি, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখো পুরো স্টপ ওয়াচ রেডি আছে, এবার আমি যেই 3-2-1 বলবো হাল্ক ভাই দৌড়বে, ঠিক আছে? 3-2-1 লেটস গো, লেটস গো, হাল্ক দৌড়বে, হাল্ক দৌড়বে, হাল্ক শেষ করে দেবে আজকে, আজকে পুরো হাল্ক শেষ করে দেবে, আমি
জোরে দৌড়াবো, আমি জোরে দৌড়াবো, আমি শেষ করে দেবো আজকে। আজকে তো শেষ হয়ে যাবে, আজকে তো শেষ হয়ে যাবে ভাই। আমি জানি না হাল্ক শেষ করতে পারবে কিনা, কিন্তু হাল্ককে দেখেছো ভাই, খুব জোর দৌড়াচ্ছে হাল্কে। দেখো র‍্যাম্পটা ভাই যতটা আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি বড়, তাই জন্য হাল্ক মনে হয় আজকে শেষ করে দিতে পারে, কিন্তু কতক্ষণ সময় নেবে সেটা হচ্ছে ব্যাপার। কারণ দেখো এখন অলরেডি হয়ে গেছে 25 সেকেন্ড কমপ্লিট, মানে অলমোস্ট 27-28 হয়ে গেছে। কারণ আমি জানি না যে হাল্ক কমপ্লিট করতে পারবে কিনা, আমি জানি না কতক্ষণে হাল্ক কমপ্লিট করবে ভাই। হাল্ক চলে আসছে, হাল্ক চলে আসছে, হাল্ক জিতবে, হাল্ক জিতবে, হাল্ক জিতবে, হাল্ক জিতবে, হাল্ক জিতবে, হাল্ক জিতে গেছে। পুরো হাল্ক লাগিয়েছে ভাই 41 সেকেন্ডস ভাই, তোমার বুঝতে পারছো 41 সেকেন্ডসে হাল্ক র‍্যাম্প কমপ্লিট করে দিয়েছে। এবার নেক্সট আমাদের যাবে হচ্ছে থর। এবার থর দেখি ভাই কতক্ষণে কমপ্লিট করতে পারে, আমি জানি না ভাই কমপ্লিট করতে পারবে কিনা আদৌ, কারণ থরের কাছে তো দৌড়বার কোনো এবিলিটি নেই ভাই, থর উড়ে উড়ে আসতে পারে না। বাকি চলো আপাতত থরকে দেখি যে কি করে। তো গাইস আমরা দেখতে পেলাম যে আমাদের হাল্ক এটাকে কমপ্লিট করে দিয়েছে হচ্ছে 41 সেকেন্ডসে। এবার যাবে হচ্ছে থর, আর আমি জানি না থর কতক্ষণে কমপ্লিট করবে। বাকি ঠিক আছে থর তুই যা তাহলে। আরে হ্যাঁ এই তো আমি যাচ্ছি, দেখ এবার আমার পাওয়ার। বাকি ঠিক আছে দেখ এবার আমার পাওয়ার, তুই খালি স্টপ ওয়াচটাকে সামলা ঠিক আছে। আরে হ্যাঁ তো চলো, আমাকে স্টপ ওয়াচ দেখতে বলেছে, তো আমি স্টপ ওয়াচে ভাই একদম রেডি করে দিই, দাঁড়াও এক মিনিট। এখানে আমি 3-2-1 বলবো, সেই টাইমে তুমি দৌড়বে। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 3-2-1 স্টার্ট। ইয়েস দৌড়ো দৌড়ো, চল আমার মজলি, চল আজকে পারবি। আজা আমরা এমনি জিতে যাবো ভাই, আমরা দেখো কি জোর যাচ্ছি, এই দেখো আমরা কি জোর যাচ্ছি ভাই। থর কিন্তু খুব জোর যাচ্ছে, তোমরা যাই বলো। এই দেখো ভাই থর তো কিছুক্ষণে কমপ্লিট করে দেবে, ওর তো 20 সেকেন্ডেও চলে এসছে ভাই পুরোটাই। দেখো এই দেখো ভাই কি জোর যাচ্ছে, কমপ্লিট করে দিলো। আরে আমি থর, আমি এমনি এমনি নয় থর। হ্যাঁ চলে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে শেষ ভাই। দেখতে পাচ্ছো থর কমপ্লিট করে দিয়েছে 27 সেকেন্ডসে ভাই। বাকি আমি জানি না ভাই থর 27 সেকেন্ডসে কমপ্লিট করলো কিভাবে, কিন্তু চলো আপাতত এবার নেক্সট আমাদের যাবে হচ্ছে আমাদের স্পাইডারম্যান। ইয়েস আমাদের স্পাইডারম্যান যাবে, বাট স্পাইডারম্যানের কাছে ভাই অত ভালো পাওয়ার নেই, কিন্তু আমি জানি না স্পাইডারম্যানের কাছে পাওয়ার আসবে কোথা থেকে। বাকি ঠিক আছে চলো আপাতত যাওয়া যাক হচ্ছে স্পাইডারম্যানের কাছে। বাকি তো গাইস দেখতে পাচ্ছ থর চলে এসেছে, আর থর আমাদের কমপ্লিট করেছে হচ্ছে 26 সেকেন্ডসে, মানে 27 হয়ে গেছিল আমি পজ করতে ভুলে গেছিলাম, 26 সেকেন্ডসে শেষ করেছে। আর আমার মনে হয় না স্পাইডারম্যান ভাই ওকে কমপ্লিট করতে পারবে। বাকি ঠিক আছে আপাতত চলো স্পাইডারম্যানকে দিয়ে দিয়ে বলি যে স্পাইডারম্যানকে এবার যেতে, তারপর দেখি যে স্পাইডারম্যানের কমপ্লিট করতে পারে নাকি। চল স্পাইডারম্যান ভাই এবার তোর উপর সব। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি পারবো পারবো। বাকি ভাই দেখো স্পাইডারম্যান রেডি একদম পুরো যাওয়ার জন্য। বাকি চলো স্পাইডারম্যান তাতে যা। আরে হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি আমি, চলো তুমি স্টপওয়াচ দেখো। তো চলো গাইস স্পাইডারম্যান একেবারে রেডি, এবার শুধু আমি কাউন্ট করব 3-2-1, তারপর দেখব স্পাইডারম্যান ওখানে যেতে পারে নাকি। বাকি চলো 3-2-1 লেটস গো। আমি দৌড়াচ্ছি আমি দৌড়াচ্ছি, আমি এবার যাব, আমি এখান থেকে ওয়েব সুইং করতে করতে যাব, আমি ভাই পৌঁছে যাব আজকে আশা করি। চলো আমি পারবো পারবো ভাই। আমার তো মনে হয় না স্পাইডারম্যান আজকে কাউকে হারাতে পারবে, কারণ দেখো স্পাইডারম্যান যে স্পিডে যাচ্ছে সেই স্পিডে তো আর কেউ ওকে ওকে হারাতে পারবে কি আমি জানি না ভাই। কমসে কম চপ দৌড়লো ভাই এর থেকে তাড়াতাড়ি চলে যাবে মনে হচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন দা এরকম বলো না, দাঁড়াও আমি পারবো, আমি কমসে কম হালকে তো হারিয়েই দেবো আমার যেমন হচ্ছে। আরে আমি জানি না তুই হালকে হারাতে পারবি কিনা, কিন্তু আপাতত তোর 31 সেকেন্ড হয়ে গেছে, আর তুই ফার্স্ট হাফটাই যেতে পারিস নি ভাই। চল চল পারবি তুই পারবি পারবি ভাই। দেখো এর এর হয়ে গেছে অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে, 45 সেকেন্ডস হয়ে গেছে, তো এ আর পারবে না, কারণ দেখো হালকের থেকে আগে আছে, আর এত টাইম তো কেউ আশা করি লাগাবে না ভাই ওখানে যেতে। বাকি চলো তাও দেখে নি যে কতক্ষণ টাইমের মধ্যে ওখানে পৌঁছতে পারে, কারণ যদি টনি স্টার্ক বা ফ্ল্যাশ লেট করে, আমার ফ্ল্যাশ তো ভাই লেট করবে না, কিন্তু টনি স্টার্কের ব্যাপারটা আলাদা, টনি স্টার্ক করে দিতে পারে, তো তাই জন্য আমি বলছি যে তাড়াতাড়ি করে নে ভাই, তাড়াতাড়ি করে নে ভাই। স্যুটটাই শুধু দামি পরে এসেছিস, বাকি সব তোর পাওয়ার গুলো নকল নকল ভাই, তোর উড়তে কাজে লাগে ভাই, তুই তোর জোরে দৌড়তে পারিস না, তুই পাগল। বাকি উড়ে উড়ে যাওয়ার একটা পাওয়ার থাকতো তো তোর জন্য। বাকি দেখো ভাই এর কাছে নেই, অলমোস্ট চলে এসেছে, আর এর এখন টাইম যাচ্ছে 1 মিনিট 17 সেকেন্ড। 1 মিনিট 17 সেকেন্ড কার লাগবে আমি জানি না ভাই। এই দেখো চলো চলে এসেছে, আমি চলে এসেছি আমি চলে এসেছি আমি চলে এসেছি। এই দেখো স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছ, স্পাইডারম্যান লাগিয়েছে হচ্ছে আমাদের টোটাল 1 মিনিট 29 সেকেন্ড ভাই। এত টাইম লাগালে কি করে হবে ভাই, এত টাইম কেউ লাগায় না ভাই, এত টাইম কেউ লাগায় না। বাকি ঠিক আছে চলো আপাতত নেক্সট আমাদের যাবে হচ্ছে আয়রন ম্যান। এবার দেখি আয়রন ম্যান কি করতে পারে ভাই। ওয়েল তো গাইস স্পাইডারম্যানও ফেরত চলে এসেছে, আর স্পাইডারম্যান সব থেকে বেশি লেট করেছে ভাই, দেখতে পাচ্ছ 1 মিনিট 30 সেকেন্ড অলমোস্ট। বাকি ঠিক আছে এবার আয়রন ম্যান যাবে। বাকি আয়রন দা এবার তোমাকে নাম ডোবাতে হবে ভাই, মানে নাম বাঁচাতে হবে সবার, নাম ডোবাতে নয়। বাকি ঠিক আছে চলো, হালকে এসে দাঁড়িয়ে রয়েছে ভাই, হালকে জানে যে ও জিতছে, তাই জন্য শান্ত দাঁড়িয়ে আছে, এখন মেডিটেশন করছে না আপাতত, তাই জন্য ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে। বাকি চলো যাও ভাই টনি দা যাও। আরে হ্যাঁ এই তো ফ্র্যাঙ্কলিন, আমি রেডি একদম, দেখ এবার ভাই আমি জিতবো আজকে, তো সব রেকর্ড ব্রেক করবো, একদম ব্রেক করবো ব্রেক, দেখ তুই শুধু টাইমারটা দেখ, হ্যাঁ টাইমারটা। বাকি ঠিক আছে আমি টাইমার দেখছি, দাঁড়াও দেখি তুমি কত রেকর্ড ব্যাক করতে পারো। টাইমার স্টার্ট করতে চলেছি আমি, 3-2-1 লেটস গো, চলো ভাগো। এই তো দেখ এবার দেখ, এবার খালি দেখ, এবার খালি দেখ তুই, এবার দেখ খালি দেখ তুই, দেখ আমি কতক্ষণে কমপ্লিট করি, দেখ আমি উড়ে উড়ে যাচ্ছি। আরে টনি দা আমার মনে হয় না তুমি ভাই থরকে হারাতে পারবে, কারণ থরের টাইম আছে হচ্ছে 30 সেকেন্ড, আর তোমার অলরেডি হয়ে গেছে 18-20 সেকেন্ড মতো। বাকি দেখি তুমি কমপ্লিট করতে পারো কিনা ভাই, 30 সেকেন্ডের মধ্যে তো হয়ে যাবে আশা করি, কারণ 22 সেকেন্ড হয়ে গেছে। আরে আমি আরামসে কমপ্লিট করে নেবো, দেখ হয়ে গেছে 26 সেকেন্ড, তুমি থরের কাছ থেকে এবার হেরে গেলে, ব্যাস 30 সেকেন্ড হয়ে গেছে ভাই, তুমি হেরে গেছো এবার থরের কাছ থেকে। বাকি আমি বাকিদের কাছ থেকে তো হারবো না, কমসে কম
দেখ এবার দেখ দেখ 35 সেকেন্ড 40 হতে হবে, 40 এর আগে আমি ঢুকে যাবো ইয়েস ইয়েস ঢুকেছি। দেখ তো গাইস আমাদের টনি দাইটাকে কমপ্লিট করেছে হচ্ছে 44 সেকেন্ডে। হাল্ক নাকি এর থেকে আগে করেছে ভাই, হাল্ক 41 সেকেন্ডে করেছে, বুঝতে পারছো? হাল্ক আগে করেছে আর থর আগে করেছে, কিন্তু ইয়ে আগে নেই ভাই, আমাদের স্পাইডারম্যান আগে নেই। বাকি ঠিক আছে চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আবার ওখানে। এবার আমাদের ফ্ল্যাশের বাড়ি ভাই, এবার আমি ফ্ল্যাশটার জন্য দেখার উত্তাবলা হয়ে আছি, তারপর আমার বাড়ি ভাই, তারপর যাবে হচ্ছে ফ্র্যাঙ্কলিন। চলো এবার যাওয়া যাক ওখানে, তারপর গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের কি কেস। ওয়েল তো গাইস আয়রন ম্যানও ওয়াপাস চলে এসেছে আর দেখতে পাচ্ছ ভাই, এবার সবার আগে কে আছে জানো? সবার আগে রয়েছে থর, থরের পর রয়েছে আমাদের হাল্ক, হাল্কের পর রয়েছে আমাদের আয়রন ম্যান, তারপর রয়েছে আমাদের স্পাইডারম্যান। চলো আপাতত দেখি যে আমাদের এবার ফ্ল্যাশ কি করতে পারে, আর ফ্ল্যাশের পর আমার হবে, তারপর আমি দেখবো ভাই আমি জিততে পারি কি জিততে পারি না। ফ্ল্যাশ যা রেডি ভাই এবার। মেয়েদের মতো কেন আমি বুঝিনা ভাই, দেখো ভাই কি জোর যাচ্ছে, আমার তো মনে হয় হেলকেরও আগে কমপ্লিট করে দেবে। কি জোর যাচ্ছে দেখো, এই দেখো ভাই কি জোর যাচ্ছে। হ্যালো, আরে আজকে তো আমি জিতবো, আজকে তো আমি জিতবো, আজকে তো আমি জিতবো, আমার তো তাই মনে হচ্ছে, আজ তো আমি জিতে গেছি কমপ্লিট। আমি জানি না কি চলছে, কিন্তু এর আর থরের মধ্যে টাই হয়ে গেছে ভাই, কারণ এও কমপ্লিট করেছে 26 সেকেন্ডে আর থরও কমপ্লিট করেছে 26 সেকেন্ডে, বুঝতে পারছো? তো এর আর ওর মধ্যে টাই হয়ে গেছে, আমাদেরকে মনে হয় আবার আরেকবার এদের দুজনের মধ্যে রাউন্ড করতে হবে। কিন্তু তার আগে আমি নিজেরটা দেখি ভাই, যদি আমার নিজেরটার মধ্যে আমি জিতে যাই তাহলে তো কেস হয়ে গেল, তাহলে আমি জিতে নিয়ে চলে যাবো প্রাইজ আরামসে। আগে ঠিক আছে চলো আপাতত ওপারে যাওয়া যাক। 26 সেকেন্ডের মধ্যে ও কমপ্লিট করে দিয়েছে দেখতে পাচ্ছ, তো 26 থরেরও আছে, 26 এরও আছে, এরা দুজন 26 মধ্যে কমপ্লিট করে দিল ভাই, কিভাবে কমপ্লিট করলো আমি জানি না, বাট করে দিল ভাই। এবার আমার টার্ন ভাই, এবার দেখো আমি কি করব। আরে তুই জিততে পারবি না ফ্র্যাঙ্কলিন, তুই জিততে পারবি না, তোর কাছে তো পাওয়ারও নেই। কে বলেছে পাওয়ার নেই ভাই, আমি সুপারম্যানের কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছি, তুই কি ভাবছিস? ওই সুপারম্যানের পাওয়ার নিয়ে এসেছিস, এটা তো আগে বলিস নি রে বাবা। দেখ এবার কি হবে। তো গাইস ফ্ল্যাশও কমপ্লিট করে দিয়েছে হচ্ছে 26 সেকেন্ডে, এবার আমার টাইম, দেখো ভাই এবার আমি যাব। দেখো ভাই আমি আমার জামা প্যান্ট খুলে একবার চুল ফুল ছেড়ে দিয়েছি ভাই ওয়েটের জন্য। বাকি চলো আপাতত স্টপ ওয়াচটা চালু করা যাক তাড়াতাড়ি। 3 আছে পুরো একদম 0 থেকে অন করব, 3 2 1 লেটস গো। দেখো এবার দেখো ভাই, এ দেখো কতক্ষণে কমপ্লিট করব, দেখো খালি আমার তো মনে হয় আমি তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারবো, আমি জানি না। কমপ্লিট হয়ে যা ভাই ভাই ভাই, 26 এর আগে ঢুকে গেলে আমি জিতে যাবো, 26 এর আগে আমার মনে হয় 26 এর আগে আই থিঙ্ক আমি ঢুকতে পারবো ভাই। এ দেখো আর ভাই সুপারম্যানের পাওয়ার নিয়ে তো মস্ত যেতে পারছি ভাই, 26 এর আগে 17 18 19 19 19 স্টপওয়াচ, 20 21 21 21 23 23 24 25 25 26 ভাই 26 26 26 এ ঢুকেছি আমি ভাই। আমাদের তিনজনকার মধ্যে টাই হয়ে গেছে, আমি জানি না কে জিতেছে ভাই, তিনজনকারই 26 26 26 হয়েছে ভাই, আমার 26 ল্যাসে 26 আর থরের 26। বাকি আপাতত চলো ওপাশে যাওয়া যাক, আর ওপাশে গিয়ে ওদের একটু বলা যাক যে কি কেস চলছে। পুরো 26 এ 26 আমরা করেছি না, কারণ তিনজনকার 26 হয়ে গেছে, তিনজনকার আবার মনে হয় রিম্যাচ করাতে হবে। কেস হয়ে গেছে ভাই, পুরো কেস হয়ে গেছে, বুঝতে পারছো? 26 26 26 হয়ে গেছে তিনজনকার, আমি 26 কি করে ভাই, 1 সেকেন্ড আগে ঢুকে বললাম জিতে যেতাম, 26 হলো কি করে কে জানে ভাই। বাকি ভাই দেখো আমি যা বুঝতে পারছি, তিনজনকার আমাদের 26 এর করে হয়েছে, তোমরা তিনজন তো ডিসকোয়ালিফাই। আগে স্পাইডারম্যান তুই তো আগে বাড়ি যা, টনিদা তুমিও বাড়ি যাও, আর হাল্ক তুইও বাড়ি যা ভাই। মানে হাল্ক বাড়ি যেতে হবে না, তুই দাঁড়িয়ে থাকতে পারিস ভাই, হাল্কে এখন বাড়ি যেতে বললে ভাই হাল্ক রেগে যাবে, তাই জন্য তোমরা বাড়ি যেতে পারো। কিন্তু আমাদের তিনজনকার টাই হয়ে গেছে, আমার ফ্ল্যাশের আর থরের, তো কি হবে? আরে সেটাম কিছু হবে না, তোদের তিনজনকার ম্যাচ একটা অন্য র‍্যাম্পে হবে অন্য দিন, বাকি ঠিক আছে? হ্যাঁ এটা এটা ভাই ভালো প্ল্যান। দেখো আমাদের তিনজনকার ম্যাচ হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা র‍্যাম্পেতে, তিনজনকার আমি ফ্ল্যাশ আর থর ভাই, বাকি ঠিক আছে। আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে। চলো দেখাচ্ছি তোমাদের পরের গেমপ্লে ভিডিও, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।